দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা। অন্য পণ্যের তুলনায় এই স্থলবন্দর দিয়ে সবচেয়ে বেশি পাথর আমদানি করা হয়। পাথর আমদানি নিয়েই ব্যবসায়ীদের সাথে বন্দর কর্তৃপক্ষের পুরানো সংকট নতুন রূপ নিয়েছে। পাথর লোড আনলোডে টন প্রতি টাকা আদায় করা হয় ঠিকই, কিন্তু বন্দর কর্তৃপক্ষ বিদেশি ট্রাক থেকে পাথর আনলোড করে দিলেও বাংলাদেশি ট্রাকে তা লোড না করে দেওয়ার অভিযোগ উঠেছে। এই বন্দর আমাদের এই বাংলাবান্ধা ব্যবসায়ীদের উপর নির্মম অত্যাচার শুরু করেছে, যেখানে আমাদের লোডিংয়ের টাকা নিচ্ছে আমাদের কাছ থেকে, কিন্তু ওনারা আমাদের কোনো পাথর লোডিং করে দিচ্ছে না। লোড আনলোড দুটারই টাকা নিচ্ছে কিন্তু লোড করে দিচ্ছে না। এটা আসলে বাংলাদেশের কোথাও নাই যে টাকা নিচ্ছে অথচ সেবা, যে সেবার জন্য টাকা নিচ্ছে সেবাটা ওরা দিচ্ছে না। ব্যবসায়ীদের জন্য বড় বিপর্যয় নামে আসছে, কারণ এই ইম্পোর্টারদেরকে তো আমাদেরকে পেট করতে হয়, ইম্পোর্টারদের আমাদেরকে এই জবাবদিহিতা করতে হয়। টন প্রতি 132.74 টাকা আদায় করে বন্দর কর্তৃপক্ষ, কিন্তু এখান থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যবসায়ীদের ফেরত দেওয়ার কথা থাকলেও তা না দেওয়ারও অভিযোগ রয়েছে। এতে বন্দর কর্তৃপক্ষের কাছে ব্যবসায়ীদের পাওনার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় অর্ধকোটি টাকা। 2021 ও 2022 সালে আনুমানিক আমরা 48 থেকে 50 লক্ষ টাকা এটা বাংলাবান্ধা ল্যান্ড পোর্টের মাধ্যমে এটিআর কাছে এখনও আমরা পাওনা রয়ে আছি। আমরা নিয়মিত লোডিং আনলোডিং সম্পূর্ণ টোটাল টাকাটাই দিচ্ছি, সেক্ষেত্রে তারা আমাদেরকে লোড করে দিচ্ছে না, তবে একটা টাকা ফিডব্যাক দেওয়ার কথা সে টাকাটাও সম্পূর্ণ তারা দিচ্ছে না। এদিকে লোডিংয়ের টাকা পরিশোধের পরও অন্য শ্রমিক দিয়ে পণ্য বোঝাইয়ের কাজ করাতে অতিরিক্ত অর্থ খরচ হচ্ছে ব্যবসায়ীদের, ফলে পড়তে হচ্ছে আর্থিক ক্ষতির মুখে। তবে সমঝোতার মাধ্যমে আমদানিকারকদের টন প্রতি 26.95 টাকা করে ফেরত দেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। আমাদের সাথে এই ব্যাপার নয়, আমাদের নিয়োজিত ঠিকাদারের সাথে ব্যবসায়ীদের একটা লিখিত বা অলিখিত চুক্তি আছে, সে চুক্তির ভিত্তিতে ওই লোডিং করার জন্য যে টাকাটা এখানে খরচ করার কথা ছিল, যেহেতু এই সুযোগটা এখানে ছিল না, ওনারা সেটা তাদের পারস্পরিক আলোচনার প্রেক্ষিতে একটা সার্টেন অ্যামাউন্ট তাদেরকে লোডিংয়ের জন্য দিয়ে থাকে। বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে দৈনিক 6 থেকে 7 হাজার টন পাথর ভারত ও ভুটান থেকে আমদানি হয়, আর এই পরিমাণ পাথর লোডিংয়ের জন্য বন্দর কর্তৃপক্ষকে আমদানিকারকদের পরিশোধ করতে হয় প্রায় 4 থেকে 5 লাখ টাকা। এখন পঞ্চগড়।